গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবারই চোখটা খুলে গেছে। আমাদের আজকে রিসর্ট থেকে বিদায় নেওয়ার পালা, কিন্তু তার আগে রিসর্টের এত সুন্দর দৃশ্য তোমাদের সঙ্গে ভাগ করে নিতে খুব ইচ্ছে করছে। রিসর্টের এত সুন্দর আলপনা, এগুলো সবটাই কিন্তু এই বিশ্বভারতীর কলাভবনের ছাত্রছাত্রীরাই করেছে, এবং রিসর্টের এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আমার মনকে এত চঞ্চল করেছে যে আমি নামক বস্তুটা কোনোদিন ছবি তুলতে চাইতাম না, কিন্তু আমিও ছবি তুলছি। এই ছবি তুলতে তুলতে চলে এলাম খাওয়ারের জায়গায়। কাকু সুন্দর রসিয়ে রসিয়ে খাচ্ছে, আর আমার বাবা তো ঘুরে বেড়াচ্ছে। তবে হ্যাঁ, বলে রাখি, খাওয়ার কিন্তু খুব ভালো, খাওয়ার কোয়ালিটি ভীষণ ভালো। খেতে খেতে আবার ছবি সেশন। কি বলবো, ছবি তুলতে এত মোহিত ছিলাম, আসলে জায়গাটাই এত সুন্দর। কাগজ ফুলের কি সুন্দর ঝাঁক গাছ, এবং তার পাশে দিগন্ত বিস্তৃত মাঠ, এবং যে মাঠের শেষ দেখে মনে হচ্ছে কোথাও যেন শামিয়ানা। আর কাকু কাকিমার, ওফ, সে কি উত্তেজনা! প্রথমে তো ঢুকে কালকে মুখ ভারছিল, আর আজকে সবাই আনন্দে নাচছে, এবং সেটা দেখে আমারও ভালো লাগছে, কারণ সবটাই কিন্তু আমি তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি করেছিলাম অ্যারেঞ্জ। যাই হোক, এই প্রসঙ্গে বলে রাখি, তোমাদের রিসর্টের সমস্ত রকম কোয়েরিজ আমাদের জানানো থাকবে ডেসক্রিপশান বক্সে, তোমরা দেখে নিও। আমাদের যাত্রা শুরু হলো, এবার আমরা রিসর্ট থেকে বিদায় নিয়ে নিয়েছি, যাত্রা শুরু হলো কঙ্কালীতলার উদ্দেশ্যে। চলো যাওয়া যাক, তখন তোমাদের আবার দেখা হবে কঙ্কালীতলায়। আচ্ছা বন্ধুরা, দেখতে পাচ্ছ তো আশেপাশে কি সুন্দর দিগন্ত বিস্তৃত মাঠ। দু একদিনের ছুটিতে আমাদের এই ভারাক্রান্ত মনকে হালকা করার জন্য ঘুরে আসাই যায়, তাই না? দিগন্ত বিস্তৃত মাঠ পেরিয়ে গাড়ি ছুটে পৌঁছে গেল কঙ্কালীতলায়। আজকে রবিবার, কিন্তু তাও ভিড়ে একদম ঠাসাঠাসি, গাদাগাদি। কিন্তু জানো বন্ধুরা, আমি কঙ্কালীতলায় এই নিয়ে দুবার এলাম, খুবই জাগ্রত মায়ের জায়গা, মায়ের থান। আমি মন প্রাণ ভরে তোমাদের সবার জন্য প্রার্থনা করলাম, যেন তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং আমাদের মতো ঘুরে ঘুরে বেড়াও। এই যে দেখো, এখন আমরা লাইনে দাঁড়িয়ে আছি, পুজোর ডালি নেওয়া হয়ে গেছে, আর আমার বাবা তো কোথায় গেছে জানি না, আমার কাকু কোথায় গেছে জানি না, কাকিমা অত্যন্ত ধৈর্য সহকারে, এবং আমার মা তার সঙ্গে অ্যাড হয়ে ধৈর্য সহকারে দাঁড়িয়ে আছে। ওই যে বাবার জামা দেখতে পেল। Thank you.
পুজো শেষে মায়ের কাছে প্রার্থনা করে এলাম আমাদের নাচে। সেই নাচ তো হলো আদিবাসীদের সঙ্গে নাচ, ছবি তোলা, তারপরে বাবার আবদারে আবার নাচ। কি না আমাদের মাঝখানে থাকতে হবে, দেখা যাক কি হয়। দুপুরে আবার সোনাঝুরিহাটে আমাদের প্রবেশ। কাল যেহেতু সন্ধে হয়ে গিয়েছিল তাই মা, কাকিমা, কাকু কেউই সেভাবে ঘুরে দেখেনি। আর কাকিমার এই প্রথমবার শান্তিনিকেতনে আসা এবং কাকিমার সে যে কী উৎসাহ সোনাঝুরির হাট দেখার জন্য, আর কাকু বারবার খুঁচিয়েই যাচ্ছে খুঁচিয়েই যাচ্ছে, এ তো আমাদের কলকাতার হাটেও পাওয়া যায়। কাকিমা ঢোকা মাত্রই বলেছে, দেখো এগুলো কি কলকাতার হাটে পাবে? পাবে না। কাকিমা ভীষণ ভীষণ আনন্দ করে সোনাঝুরির হাট ঘুরেছে, আমিও ঘুরেছি এবং আমার তো ঘোরাই ছিল আগে, কিন্তু সত্যি বন্ধুরা সোনাঝুরির হাটে এলে না হাত পা সবই ইসপিস ইসপিস করতে থাকে, মনে হয় সব কিনে ফেলি। যদি টাকা থাকতো না, আমার কাছে টাকার পাহাড় থাকতো না, আমি পুরো হাটটাই কিনে নিয়ে চলে যেতাম, তারপরে দেখা হতো কী হতো না হতো। যাই হোক, হাট থেকে সেরকম আমরা প্রচুর জিনিস কিনেছি এবারে তা নয়, কিন্তু যা কিনেছি খুব সুন্দর, দারুণ দারুণ জিনিস। আর তোমরা তো সবাই সোনাঝুরির হাটে এসেছো, দেখেছো, কেনাকাটা করেছো, আমি তো প্রত্যেকবার আসি, প্রত্যেকবারই কিনি, প্রত্যেকবারই ঘুরি। আর এবারে সোনাঝুরির হাটে অ্যাড হয়েছিল আমপোড়ার শরবত, ওফ অসাধারণ। মানে উনি তো একদম খোলা মাঠ, মানে আকাশের নিচে পড়াশোনা করতে শুরু করেছিলেন মুক্ত ভাবে একবারে, তো সেটা এখনো অব্দি ক্লাস হয়, এখন ছাতার মতন করে দেওয়া হয়েছে মাঠের মধ্যে রোদের জন্য। এই বটগাছটার কথা বলছিলেন, নিজে হ্যাঁ নিজে হাতে পোতা গাছ, এটাকে বলে জায়গাটার নাম হচ্ছে তিন পাহাড়। এই বট গাছটা হ্যাঁ এটা হচ্ছে নিজের হাতে লাগানো, নিজে হাতে লাগানো। এগুলো সব মানে পর্ণকুটি উদ্যান বলে, এগুলো মাটির বাড়ি, এটা নিজে হাতে তৈরি করা উপাসনা আর কি। ধাতিন তলা ওই হ্যাঁ, এইটা হচ্ছে উপাসনা গৃহ রবীন্দ্রনাথ ঠাকুর, এখানে ছাত্রদেরকে নিয়ে উপাসনা করতেন। এখন অবধি 25 ডিসেম্বর তারিখে মানে হ্যাঁ একদিনের শান্তিনিকেতন সফর শেষে এবার আমাদের বাড়ি ফেরার পালা। তবে জানো বন্ধুরা, আমি আসার টিকিটটা কাটলেও যাওয়ার টিকিট কিন্তু কাটিনি। হ্যাঁ সত্যি কথা, বড্ড বেশি রিস্ক নিয়ে ফেলেছি, কাকু কাকিমা মা বাবা সবাই আছে, তো সেই জন্য আমার ভেতরে ভেতরে একটু টেনশন হচ্ছে, কারণ জেনারেল টিকিট সিট পাবো কি না এবং অসম্ভব ভিড় স্টেশন, দেখা যাক কী হয়। সত্যি সত্যি আমি
যে ট্রেনটা ধরবো ভেবেছিলাম সে ট্রেনটা তো পেলাম না, সে ট্রেন চলে গেল। আমরা অপেক্ষা করলাম পরবর্তী ট্রেনের উদ্দেশ্যে।